ইউনিয়ন নাটক সারস্তি বুগদাদি রহমতুল্লাহ জি শাহজালাল শাহপালান সারস্তি না ওইল নাইবে বুগদাদি বলেন আলহামদুলিল্লাহ ব্রিটিশ আমলে উনি আসছে এখানে জি ওনার জানাতে কেউ পড়ে নাই এখানে যেখানে মাঝখানের অধাটা উনি অন্তর্ধান করতেন। আমাদের বর্তমান অবস্থান শ্রীপুর গ্রাম এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি এলাকা। আজকে আপনাদেরকে কিছু অংশের সাক্ষী করে রাখছি যার নামে মাজারটি রাস্তি শাহ। তিনি 1238 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন। 1351 সালে পাড়ি জমান বাংলাদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ইসলাম প্রচারে নিবেদিত প্রাণ মহৎ এই ব্যক্তি 1388 সালে চাঁদপুরের শ্রীপুর গ্রামে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 300 বছর পর সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবির আদেশে কাজী গোলাম রসুল তার সমাধিকে ঘিরে এই মাজার নির্মাণ করেন। আমি এই দরবারে শাহী খাদেম নাইবের মতো আলী সাহেবের নাতি। এই দিঘি হাজার সারস্তি দিঘি এক রাত্রে খনন করছে। সারস্তি পুকুরের পানি নিয়ত করে খালি দূর আরোগ্য ব্যাধি ভালো। বিভিন্ন অলৌকিক ঘটনা এখনো মানুষের মুখে প্রচলিত আছে। মানুষের মুখে শোনা যায় মাজারের এই বড় দিঘিটি জিনদের সহায়তায় এক রাতের মধ্যে খনন করা হয়েছিল। এই দিঘিটা নাকি জিনরা খনন করছে এই ব্যাপারে বলেন একটু আমাকে। এটা তো অলৌকিক ক্ষমতা আছে। এক রাতে এটা খনন করা জিনরা ছাড়া কেউ করবে না। কোনো ভালো মানুষের সাথে জিন কাজ করতে পারে জানেন? কোনো ভালো মানুষের সামনে তো জিন পড়তেই পারে না। আপনাকে একটা প্রশ্ন বলি, সকল সুরার মা কি? আপনি তো মুসলমান মা। মুসলমান সুরা ফাতিহা, এই সুরা ছাড়া কোনো নামাজ হয়? চাঁদপুর জেলা সদর থেকে আপনি সিএনজি অথবা বাসে করে চলে আসতে পারেন শাহরাস্তি উপজেলাতে এবং সেখান থেকে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলে খুব ইজিলি আপনাকে দেখিয়ে দিবে শ্রীপুরের সেই শাহরাস্তি মাজারের ঠিকানা। শাহরাস্তি মাজার সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওগুলোতে। সক্রেটিস ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স অ্যাবাউট 469 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 469 বছর পূর্বে সক্রেটিস অ্যাথেন্সে জন্মগ্রহণ। সত্যি একা বলতো, জেনোফন প্লেটো এরা লিখত, সেও একজন দার্শনিক। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে 570 খ্রিস্টাব্দে রমজান মাসে কোরআন আলহামদুলিল্লাহ।